নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপসে আমরা চলে আসব এবারে ভাব বিচারের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানগুলির মধ্যে থেকে জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা বোঝার চেষ্টা করছি, কিছুটা জানার চেষ্টা করছি, এবং সেই পথেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি এবং এগিয়ে যাচ্ছি। তার লক্ষ্য হচ্ছে একটাই, যে একজন জাতক বা একজন ব্যক্তির জন্মছক বিচার করতে গেলে পরে আমাদেরকে কোন কোন বিষয় সম্পর্কে কিছুটা জ্ঞান রাখতে হবে। আমি এখানে বলবো না যে বিস্তারিত জ্ঞান রাখতে হবে, কারণ বিস্তারিত জ্ঞান রাখতে গেলে পরে আপনাকে কোনো ইনস্টিটিউটের কাছে গিয়ে ইনস্টিটিউটের সহযোগিতা নিয়ে আপনাকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং এটি অবশ্যই একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং পরিশ্রমের ব্যাপার। আপনি যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিস্তারভাবে শিক্ষা গ্রহণ করতে চান বা শিখতে চান, তাহলে আপনাকে কিন্তু এইটুখানি আমি যে প্রোগ্রামগুলি করলাম সেগুলির মাধ্যমে আপনি সম্পূর্ণ বুঝে উঠতে হয়তো নাও পারেন, তবে আমি খুব সহজ বা সরল ভাষাতে বোঝাবার চেষ্টা করি। এবং আপনারা যদি কেউ জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করতে চান, তাহলে যদি মনে করেন আমার কাছে এসে আপনারা শিখবেন, তাহলে অবশ্যই আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকে ভাব বিচার। ভাব বিচারের সূত্র বলে লিখে রেখেছি আমি এখানে, এবং ভাব বিচার বলতে যেটাকে বোঝায় যে আমাদের জন্মছকের ভেতরে আমাদের যত রকমের বিষয় আছে, একজন মানুষের জীবনের যত রকমের বিষয় আছে, সেই তত রকমের বিষয়ে কোনো না কোনো ভাব থেকে বিচার করা হয়। তো আমি এখানে ভাবের কারো কথা অবশ্যই আপনাদেরকে দিয়েছি, তো সেগুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আগে আমরা যেটুখানি বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি সেই বিষয়গুলিকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওই বিষয়গুলিকে মাথায় রেখে তারপরেই কিন্তু আমরা ভাব বিচারে ব্যাপারটা বুঝতে পারব। যারা আপনারা প্রথম আমার এই অনুষ্ঠানটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে জ্যোতিষ শেখার কিছু টিপস বা কিছু অনুষ্ঠান আমি দিয়েছি, সেইগুলোকে আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের একটা খুব সামান্যভাবে হলেও একটা ধারণা সৃষ্টি হবে। আর যারা অলরেডি আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি বলবো যে এবারে আমরা আলোচনা করব ভাব বিচার নিয়ে, এবং ভাব বিচার করতে গেলে পরে আমরা কয়েকটা সূত্র আমাদেরকে জানতে হবে, এবং সূত্রগুলিকে জানা থেকে বড় কথা হচ্ছে সূত্রগুলিকে বুঝতে হবে। এবং আসুন বোর্ডে চলে আসবো, তবে আমি একটা জায়গায় নোট করে নিয়েছি ভাব বিচারের সূত্রগুলি, তো সেই সূত্রগুলি আমি পড়ে আপনাদেরকে বলবো, আপনারা লিখে রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বোর্ডেতেও বিষয়টা দেখে নেব। প্রথম সূত্রটি লিখে রাখবেন যে সকল ভাব বা ভাবপতি তাদের স্বাভাবিক শুভ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় সে সকল ভাব শুভ হয়ে যায়। যদি একই ভাব বা ভাবপতি শুভাশুভ দুই শ্রেণীর গ্রহ দ্বারাই যুক্ত বা দৃষ্ট হয় তবে শুভাশুভ দুই প্রকারই ফল কল্পনা করতে হবে। বিশেষ এই যে দুই শ্রেণীর গ্রহের মধ্যে যেই গ্রহ বেশি বলবান তার ফলই বেশি হবে। এই কথাটাকে আপনারা লিখে রাখবেন। এই কথাটা কি বলতে চাইছে, আমি এখানে একটি ছক তৈরি করেছি, এখানে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনে করে নিচ্ছি যে বৃশ্চিক লগ্ন জাতকে বলতে চাইছে যে এই ভাবটি, অর্থাৎ এতে লগ্ন ভাব, এই ভাবটির ওপরে শুভ গ্রহ যদি দৃষ্টি দেয় তাহলে কি হবে। ধরুন মনে করা যাক বৃহস্পতি এখানে বসে রয়েছে, তাহলে বৃহস্পতি এখান থেকে এই লগ্নকে যদি দৃষ্টি দেয় তাহলে এই লগ্নটা কিন্তু বলশালী হবে। আবার বলছে যে কারণ বৃহস্পতি কিন্তু এই লগ্নটির জন্য শুভ গ্রহ, তাহলে কোন শুভ গ্রহ যদি এই লগ্নটাকে দৃষ্টি দেয় তাহলে কিন্তু এই লগ্নটা, অর্থাৎ এই ভাবটি শক্তিশালী হবে। আবার বলছে যে যদি এই একইভাবে আবার আরেকটি অশুভ গ্রহ দৃষ্টি দেয়, মনে করা যাক শনি এখানে বসে রয়েছে, আমরা আগে পড়েছি যে শনির তৃতীয় দৃষ্টি, তাহলে শনি এই লগ্নের জন্য অশুভ গ্রহ, কারণ হচ্ছে এই লগ্নের অধিপতি মঙ্গল, এই মঙ্গলের কিন্তু শত্রু গ্রহ হচ্ছে শনি। তাহলে শনি যদি এখানে বসে থাকে তাহলে কি হবে, এক দুই তিন
তৃতীয় দৃষ্টি শনির এখানে পড়ছে, তৃতীয় দৃষ্টি এখানে পড়ছে, তাহলে এবার লগ্নটা কি হবে? তাহলে বলছে যে একটি শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে, আবার একটি অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে, তখন আমাদেরকে দেখতে হবে যে এই দুটি গ্রহের মধ্যে যেই গ্রহ বেশি বলবান তার ফলটাই বেশি পাওয়া যাবে, এবং যেই গ্রহটি কম বলবান তার ফলটা কিছুটা পাওয়া যাবে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এখানে বৃহস্পতি বলবান, এখানে আমরা বলতে পারি বৃহস্পতি বলবান। তাহলে বৃহস্পতির দৃষ্টি এই লগ্নের মধ্যে পড়ার ফলে এই লগ্নটা কিন্তু কিছুটা হলেও স্ট্রং হবে, এই লগ্নটা কিন্তু কিছুটা হলেও বলশালী হবে। তবে শনি এই লগ্নের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু এই শনি বিভিন্ন রকমভাবে জাতককে মাঝে মাঝে কিন্তু গণ্ডগোল সৃষ্টি করাবে। এইটা হলো প্রথম সূত্র। এবারে আমাদের দ্বিতীয় সূত্রে কি বলছে এটা আমরা দেখে নেব। দ্বিতীয় সূত্রে কি বলছে? দ্বিতীয় সূত্রে বলছে যে সকল গ্রহ, আপনারা লিখে রাখবেন, যে সকল গ্রহ বা ভাব বা ভাবাধিপতি তাদের শত্রু গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট থাকে, সেই সকল গ্রহ তা ভাব বা ভাবপতি দুর্বল এবং অশুভ ফলদাতা হয়। অবশ্য দৃষ্টিদাতা ও দৃষ্টিগ্রহের মধ্যে যার বলবত্তা অধিক তার ফলই বেশি হবে। তাহলে এখানে কি বলতে চাইছে? ধরা যাক এখানে আছে লগ্ন জাতকের, যখনই আমরা লগ্ন লিখব তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখে নিতে হবে যে সেই লগ্নটার অধিপতিকে, অর্থাৎ সেই ঘরটার মালিককে, সেই ঘরটার মালিকের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে সেই গ্রহগুলি হচ্ছে সেই লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, এবং এই ঘরটার মালিকের সঙ্গে যেই সমস্ত গ্রহের শত্রুতা আছে সেই গ্রহটি হচ্ছে, সেই গ্রহগুলি হচ্ছে এই লগ্নটির ক্ষেত্রে অশুভ গ্রহ। এটি সাধারণভাবে আপনাদেরকে জেনে রাখতে হবে। এর ভেতরেও আরও একটা ব্যাপার আছে, সেটা আমরা এইটুখানি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে এখানে কি বলছে দ্বিতীয় নিয়মে? বলছে যে সকল গ্রহ বা ভাব বা ভাবাধিপতি তাদের শত্রু গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট থাকে, সেই সকল গ্রহ ভাব বা ভাবাধিপতি দুর্বল এবং অশুভ ফলদাতা হয়। তাহলে ধরুন এবারে যে এখানে লগ্ন রয়েছে আর এই লগ্নের অধিপতি চন্দ্র এখানে বসে রয়েছে, ভালো করে বুঝুন। তাহলে বলছে যে যে সকল ভাবাধিপতি, অর্থাৎ শনি এখানে বসে রয়েছে, তাহলে শনি এই লগ্নটাকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এই লগ্নের অশুভ গ্রহ যখন এই লগ্নকে দৃষ্টি দেবে তখন কিন্তু এই লগ্নটা ডিস্টার্ব হয়ে যাবে। কিন্তু বলছে আবার যে এই লগ্নের অধিপতি, আমি সবসময় লগ্ন নিয়ে দেখাবার চেষ্টা করছি, এটা যে কোনো ভাব হতে পারে, এই লগ্নের অধিপতি চন্দ্র এখানে বসে রয়েছে। এবারে দেখা যাচ্ছে যে বৃহস্পতি এখান থেকে এই চন্দ্রকে দেখছে, বৃহস্পতি এখান থেকে এই চন্দ্রকে দেখছে, আবার বৃহস্পতি এখান থেকে এই শনিকে দেখছে, বৃহস্পতি এখান থেকে এই শনিকে দেখছে, এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টি দিয়ে আবার বৃহস্পতি এখান থেকে এই চন্দ্রকে দেখছে। এই লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুভ গ্রহ, এই লগ্নের শত্রু গ্রহ শনি, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? আবার শনিও কিন্তু এখান থেকে চন্দ্রকে দেখছে। এই যে বৃহস্পতি যখনই শনির ওপরে দৃষ্টি ফেলে দিল তখন কিন্তু শনির অনেকটাই অশুভত্ব কিন্তু বৃহস্পতি নিজে একাই কমিয়ে দেবে। আবার এই বৃহস্পতি যখন চন্দ্রের ওপরে দৃষ্টি দিচ্ছে তখন কিন্তু এই লগ্নটা, আমরা বলবো লগ্নপতির ওপরে যখন শুভ গ্রহের দৃষ্টি রয়েছে তখন কিন্তু লগ্নটা কিছুটা হলেও বলশালী হয়ে যাবে। কিন্তু লগ্নের শত্রু গ্রহ সে লগ্নের ওপরও দৃষ্টি দিচ্ছে, লগ্নপতির ওপরেও দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু এইখানে বলতে পারা যায় যে লগ্নটা কিন্তু খুব বেশি দুর্বল হবে না, কিন্তু কিছুটা অবশ্যই দুর্বল হবে। কারণ হচ্ছে কি, খুব বেশি দুর্বল হবে না কেন, তার কারণ হচ্ছে যে শনি এখানে দৃষ্টি দিলেও বা এই জায়গা লগ্নপতির ওপরে দৃষ্টি দিলেও কিন্তু শনির ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এবং বৃহস্পতি যখন শনির ওপরে দৃষ্টি দেবে এবং দৃষ্টি দেবে সেক্ষেত্রে কিন্তু শনির অশুভত্বটা অনেকটাই কম করে দিতে পারে। এবং যেহেতু বৃহস্পতি চন্দ্রের ওপরে দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু আমরা বলতে পারবো যে লগ্নটা কিন্তু স্ট্রং অবশ্যই তৈরি হয়েছে। তবে এটা ফাইনাল বিচার নয়, আমরা কিন্তু এখানে নক্ষত্রগুলো বসাচ্ছি না, আমরা যখন জন্মছকগুলি বিচার করব তখন কিন্তু নক্ষত্রের একটা বড় পার্ট আসবে এখানে। তাহলে এই বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ভাব বিচারের এটা হচ্ছে সেকেন্ড নিয়ম। আচ্ছা, তৃতীয় নম্বরে কি হবে? তৃতীয় নম্বরে নিয়মে বলতে চাইছি যেটা,
যে তৃতীয় নম্বর নিয়মে বলতে চাইছে কি, তৃতীয় নম্বর নিয়মে বলতে চাইছে শুভ বা অশুভ গ্রহ যে স্বাভাবিক পাপ বা শুভ যাই হোক না কেন, সে যদি নিজ রাশিতে বা শত্রুক্ষেত্রে থাকে তাহলে কিন্তু সেই ভাবের কিছু না কিছু অশুভ ফল অবশ্যই হয়। ধরা যাক জাতকের কন্যা লগ্ন, ধরা যাক জাতকের কন্যা লগ্ন, তাহলে বলছে যে যে কোনো একটা ভাবের অধিপতি আমি নিয়ে নিচ্ছি। ধরা যাক আমি এখানে মনে করা যাক আমি এখানে সেকেন্ড হাউস অর্থভাবের গ্রহটাকে নিলাম শুক্র, এই দ্বিতীয় ভাবের আমি বিচারটা করছি, এটা হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসের যদি আমি বিচার করি এই ঘরের অধিপতিকে শুক্র, তাহলে বলছে যে এই কোনো ভাবের অধিপতি যদি তার নিজ ক্ষেত্রে অথবা শত্রুক্ষেত্রে অবস্থান করে তাহলে কিন্তু ভাবের ফল অবশ্যই কিছু না কিছু ডিস্টার্বেন্স অবশ্যই তৈরি করবে। আমি যদি মনে করি যে সেকেন্ড হাউসের অধিপতি সে চলে গেছে এইখানটায়, দ্বিতীয় ভাবের অধিপতি চলে গেছে তৃতীয় ভাবে, তাহলে এই ভাবটাকে, এই ভাবটা হচ্ছে মঙ্গলের ঘর, এই ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর, তাহলে কিন্তু এটা কিন্তু শুক্র দ্বিতীয় পতি হয়ে তৃতীয় চলে আসলে পারে, তাহলে কিন্তু শুক্রটা দুর্বল হয়ে গেল, কারণ হচ্ছে শুক্র কিন্তু তার শত্রু গ্রহের ক্ষেত্রে অবস্থান করছে। এরকমভাবে যদি দেখা যায় যে পঞ্চমপতি শনি সে এখানে চলে এসছে, তাহলে কি হলো, পঞ্চমপতি শনি সে মেষের ঘরে চলে এসছে, তাহলে মেষের ঘরে চলে আসার জন্য এই শনিটা নিচস্থ হয়ে গেল, তাহলে নিচস্থ হয়ে যাওয়ার ফলে এই ভাবটার কিছু না কিছু অশুভ ফল অবশ্যই শনি দেবে বা এই ভাবটার স্ট্রেংথ কিন্তু কমে যাবে। আবার এই ভাবটার দেখুন লগ্নের সেকেন্ড হাউসের অধিপতি শুক্র সে চলে এসছে তৃতীয় ঘরে, তৃতীয় ঘরে চলে আসার জন্য যেহেতু শত্রুক্ষেত্রে চলে এসছে তাহলে এই গ্রহটা কিন্তু অবশ্যই দুর্বল হয়ে পড়েছে, তাই এই ভাবটার কিছু না কিছু প্রবলেম কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে, এটা হলো তৃতীয় নিয়ম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আবার পরের অনুষ্ঠানে পরপর আবার কিছু নিয়ম নিয়ে আমি আপনার সামনে উপস্থাপন করব, এটা পার্ট ওয়ান, পার্ট টুতে আমি ভাব বিচারের পার্ট টু একটা দেবো, সেখানে আবার কিছু সূত্র আমি দেবো, অবশ্যই এগুলো কিন্তু লিখে রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।